বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লুমিনাসের শক্তি চার্জ নিও 1150 প্রো। নিচে দেখতে পাচ্ছেন রিমসো ব্র্যান্ডের 180 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটি গন্ডার মতন শক্তিশালী এবং চার্জ তুলে খুবই দূরত্ব। এটিতে আপনারা পাবেন 756 ওয়াট, অর্থাৎ 5টি ফ্যান, 10টা লাইট অনায়াসে আরামে চালাতে পারবেন। এটির কিছু কনফিগারেশন আছে যেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো মেনশন, তারপরে আছে চার্জিং, তারপরে ইকো মোড। যারা কম্পিউটার অন্য রাউটার চালাবেন তারা চালাবেন ইউপিএস মোডে। ব্যাটারিতে চার্জ না থাকলে লো ব্যাটারি দেখাবে, তারপর ওভার ভোল্টেজ দিলে 756 ওয়াটের অতিরিক্ত লোড দিলে কিন্তু ওভার ভোল্টেজ দেখাবে। তারপরে আছে দেখুন মেনশন অফ, তারপরে এইখানে দেখুন একটা ছবি আছে গন্ডারে। এটি অনেক শক্তিশালী হওয়ার কারণে এই ছবিটা দেওয়া, মূলত ছবিটা দিয়ে এটিকে ইন্ডিকেট করা। তারপরে দেখতে পাচ্ছেন রিমসো ব্র্যান্ডের 6RBT 180 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটি রিমসো IPS ব্যাটারি, লং লাইফ, হাই পারফরমেন্স। এটি দীর্ঘমেয়াদী আপনাকে টিকসই দেবে এবং হাই পারফরমেন্স এবং ভালো আপনাকে সার্ভিস দেবে। লো মেনটেন্যান্স, এটিতে লো মেনটেন করবে। ডিপ সাইকেল টিউবুলার প্লেট, এটি ডিপ সাইকেল টিউবুলার ব্যাটারি যেটি IPS-এর জন্য প্রযোজ্য। এটিতে পাবেন আপনারা 18 মাসের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি, সরাসরি 2 বছরের দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি। অনেকগুলো প্রতিষ্ঠান এটিকে অনুমোদন করা আছে। IPS-টিতে আপনারা পাবেন টানা 2 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ দুইটা IPS এবং ব্যাটারি দুইটাতেই পাবেন টানা 2 বছরের ওয়ারেন্টি। আপনারা 5টা ফ্যান 10টা লাইট অনায়াসে চালাতে পারবেন। এটিতে আপনারা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ব্যাক আপ পাবেন। যারা 3টা ফ্যান 5টা লাইট চালাবেন তারা 5 থেকে 6 ঘন্টা ব্যাক আপ পাবেন। তো অনায়াসে এইটি হতে পারে আপনার জন্য ভালো একটি প্যাকেজ। অনেকেই বলে থাকেন আপনাদের বাড়িতে বিদ্যুৎ খুব বিভ্রান্তি করছে, অনেক সময় ব্যাটারিকে চার্জ করেই সময় দিচ্ছে না, কিন্তু এই লুমিনাস IPS-টি নিলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। এই প্যাকেজের মূল্য মাত্র 35,800 টাকা। 35,800 টাকায় সাথে থাকছে একটা ট্রলি বক্স ফ্রি। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এই প্রোডাক্টটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ উলি আহমেদ, TM ইলেকট্রনিক্স, নাটোর।